2024 থেকে 25 অর্থ বছরে ব্যয় নির্বাহের জন্য 416.7365 কোটি টাকার বাজেট প্রস্তাব পেশ করেছে আগরতলা পৌর নিগম। এই বাজেটের মধ্যে কর্মচারী শ্রমিকদের বেতন এবং মজুরি, জ্বালানি প্রাতিষ্ঠানিক এবং এএমসির পরিষেবা প্রদানের অন্যান্য আনুষঙ্গিক খরচ অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রসঙ্গত 2023-24 অর্থ বছরে আগরতলা শহর ও তার সংলগ্ন এলাকাগুলোকে সুন্দর করার জন্য বেশ কিছু জলাশয়, নতুন রাস্তা, কালভার্ট, ড্রেন, পাবলিক টয়লেট, পার্ক এবং শ্মশান নির্মাণের পাশাপাশি মিউনিসিপ্যাল মার্কেটের মতো কিছু পরিকাঠামো তৈরি করেছে আগরতলা পৌর নিগম। পাশাপাশি নাথ সম্প্রদায়ের লোকেদের জন্য সমাধিস্থলের উন্নতি ঘটানো হয়েছে এবং কেন্দ্রীয় কবরস্থান সংখ্যালঘু সম্প্রদায়ের কবরস্থানেরও বিশেষ উন্নতি করা হয়েছে। এছাড়াও পৌর নিগমবাসী নিরাপত্তার লক্ষ্যে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে উচ্চ ক্ষমতা সম্পন্ন বৈদ্যুতিক বাতিও লাগানো হয়েছে। এবারে 2024-25 অর্থবর্ষে পৌর নিগম সমগ্র পৌর এলাকার কিছু গোষ্ঠীগত উন্নয়নের লক্ষ্যে বেশ কিছু নির্মাণ কাজ হাতে নিতে চলেছে। এই পর্যায়ে রাস্তা, কভার্ড ড্রেন, ফুটপাত, বৈদ্যুতিক খুঁটির আলোকিতকরণ, নলকূপ ও গভীর নলকূপ স্থাপনের লক্ষ্যমাত্রা হাতে নেওয়া হয়েছে। পৌর নিগম এলাকার পরিকাঠামোগত এই উন্নয়নের ক্ষেত্রে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের বিশেষ তহবিলও পেতে পারে আগরতলা পৌর নিগম। এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয় মেয়র দীপক মজুমদার বলেন, রাজ্য সরকার ও কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পের মাধ্যমে আর্থিকভাবে সহায়তা পাচ্ছে পৌর নিগম। এছাড়াও আগরতলা শহরকে সুন্দরভাবে সাজিয়ে তোলার জন্য রাজ্য সরকারের বিভিন্ন দপ্তর থেকে আর্থিক সহায়তা পেয়ে থাকে আগরতলা পৌর নিগম। তার পাশাপাশি শহরকে আরও সুন্দর ও উন্নত করতে পৌর নিগমবাসীদের সঠিক সময়ে কর প্রদানের জন্য আবেদন জানান মেয়র। আগরতলা পৌরবাসীর সার্বিক কল্যাণ, সার্বিক উন্নয়ন এবং সমস্ত সুখ স্বাচ্ছন্দ্য নাগরিক পরিষেবা প্রদানের ক্ষেত্রে সামনে রেখে আজকে আমরা কাউন্সিল মিটিংয়ে এটা পেশ করব। তো আগামী 11 তারিখ আলোচনার ভিত্তিতে এটা গৃহীত হবে। তো আমার আশা বিশ্বাস, আমাদের পৌর নিগমের আমাদের উদ্যোগে যে বাজেট আমরা পেশ করেছি আগরতলা শহরবাসীর জন্য সেটা প্রকৃত সম্ভব হবে। এবং আমরা এছাড়াও বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পের টাকা, সরকারি বিভিন্ন অনুদানকে সামনে রেখে আমরা আগরতলাকে সুন্দর সাজানোর চেষ্টা করছি। আরও টাকা আমরা অনেক সময় বিভিন্ন খাত থেকে আমরা পেয়ে থাকি। স্বাভাবিকভাবে এটা আমাদের নিজস্বভাবে বাজেট করা হয়েছে আপাতত একটা টার্গেটকে সামনে রেখে। তারপর আমরা গতবার আপনারা লক্ষ্য রাখবেন, আগরতলা শহরে আমরা যতটা বলেছি তার থেকে বেশি কাজ করেছি, করা হয়েছে। যেহেতু আমাদের কেন্দ্রীয় সরকার এবং আমাদের রাজ্য সরকার আমাদেরকে সহযোগিতা করেন, তো সেই কারণে আমাদের অনেকটা সুবিধা হয়। তো আমি চাইবো যে আমাদের এই আগরতলা পৌরবাসী নাগরিকদের যে বাজেট রাখা হয়েছে তাদের উন্নয়নের জন্য তাদের সম্পূর্ণ সহযোগিতা আমরা চাই। কাজগুলি করতে গেলে আমাদের এলাকা যারা বসবাস করে, পৌর এলাকা যারা নাগরিকরা, তাদের আমাদের সহযোগিতা করতে হবে। তাদেরকে নিজস্ব সময় মতো তাদের দেওয়া কর তাদের প্রদান করা উচিত। এবং আমাদের শহরকে সৌন্দর্য রাখার জন্য আমরা বাড়ি বাড়ি যে কালেকশন, গার্বেজ কালেকশনের ব্যবস্থাপনা আছে সেটাতে সংযুক্ত, তাতে অংশগ্রহণ করা উচিত। সার্বিকভাবে বলবো, আমরা আগরতলা পৌরবাসীর জন্য সুন্দর নাগরিক পরিষেবা দেওয়ার জন্য আমরা এই বাজেট আজকে কাউন্সিলে রাখা হয়েছে। উল্লেখ্য, আগামী 11 মার্চ আলোচনার মাধ্যমে গৃহীত হবে এই বাজেট। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।